পশ্চিমা দুনিয়ার ভালোবাসার অকৃত্রিম বন্ধনের প্রতীক যেন সেতুর রেলিংয়ে আটকে থাকা তালার বোঝা। 104 বছর আগে সার্বিয়ার এক স্কুল শিক্ষিকা প্রথম বিশ্বযুদ্ধের এক সৈনিকের সঙ্গে ঘর বাঁধতে ব্যর্থ হয়ে প্রতীকী দুটি তালা একসঙ্গে আটকে দিয়েছিলেন একটি সেতুর রেলিংয়ে। কালক্রমে সেতুটির নাম হয়ে যায় ব্রিজ অফ লাভ। তারপর ইউরোপের বহু নদীর সেতুই হয়ে উঠেছে লাভলক ব্রিজ। প্যারিসের সেইন নদীর লাভলক ব্রিজ থেকে শাইক সিরাজের রিপোর্ট। পৃথিবীর দেশে দেশে এখন বহু সংখ্যক সেতু ব্যবহার হচ্ছে এই লাভলকের বাহক হিসেবে। তারই একটি ফ্রান্সের আইফেল টাওয়ার সংলগ্ন সেইন নদীর এই নতুন সেতুটি। কয়েক বছর হলো কপত কপতি আর ভালোবাসায় সিক্ত পরিবারের তালা এখানে যুক্ত হতে শুরু করেছে। আমি আমেরিকা থেকে আসছি, ক্যালিফোর্নিয়ায় থাকি। ও আচ্ছা, এই দেখো আমার নাম। বছর দুয়েক আগে আমরা এখানে এসেছিলাম। ও, এটা তোমার নাম মারো? না না না, ডায়না, ওটা আমার বয়ফ্রেন্ডের নাম। 2015 সালে সেইন নদীর একটি সেতু তালার ভারে অকার্যকর হয়ে ভেঙে পড়ে। বিশ্ব মিডিয়ার সংবাদ আসে ফ্রান্স সরিয়ে ফেলেছে লাভলক সেতু, কিন্তু ভালোবাসার তালা বলে কথা, কোনো কিছুতেই দমেনি তালা আটকানোর এই তৎপরতা। নিজের মানে তালার সমস্ত খুলে একদম মফ করে দিয়েছে, তো এখন যে যেখানে পারছে ব্রিজ দেখলেই যে তো প্যারিস ভালোবাসার শহর। বায়োটেক লাগায় রেখে দেন ভাবি সবাই। না আমার তো আর কোথায় যাবে তালা দিয়ে। নামের সঙ্গে নাম গেথে তালা আটকে ফেলে দেয়া হয়েছে চাবি। উদ্দেশ্য, সম্পর্ক টিকে থাক ইস্পাত কঠিন দৃঢ়তায় অনন্তকাল। বহু অবিশ্বাসের ভেতরেও জেগে আছে এক অদ্ভুত বিশ্বাস। প্রেমিক প্রেমিকা যুগল তারা এসে এখানে একটি তালাতে চাবি মেরে চাবিটি নিচে ফেলে দেয়, অর্থাৎ আজীবন তাদের এই বন্ধন, তাদের নিজেদের ভেতরে যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং, এগুলো যাতে কখনো নষ্ট না হয়, হয়ে না যায়। প্যারিসের সেইন নদীর লাভলক ব্রিজ থেকে শাইক সিরাজ, চেন্নাই।